ওখানে না 10 টাকা নিল, আবার এটা টাচ করতে 10 টাকা। একজনের শাসন আমলে উনি এখানে এসেছিলেন। এখানে অনেক ডিবেট আছে যে উনি দিল্লি সুলতানের প্রেরিত কোন সেনাপতি ছিলেন কিনা এখানে, কিন্তু অ্যাকচুয়ালি উনি যে সময়টা এখানে এসেছেন তখন পুরো বাংলায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত এবং দিল্লির কোনো কর্তৃত্ব নেই। স্পেশালি হোসেন শাহ যখন তুঘলক যখন একডালা দুর্গ আক্রমণ করেন, হোসেন শাহ তাকে পরাজিত করেন, সিকান্দার শাহ হোসেন শাহেরা। এবং তারপরে এখানে 1538 সাল পর্যন্ত আর কোনো দিল্লি ইনভেশন হয় নাই। অ্যাকচুয়ালি এর মাঝখানে দিল্লি থেকে একজন লোক এখানে ডিরেক্ট চলে আসবেন তার সৈন্য সামন্ত নেই, এটা বিশ্বাস করা সম্ভব না। হ্যাঁ, তো উনি গৌড়ের সুলতান বা বাংলার সুলতানের প্রেরিত কোনো একজন সেনাপতি ছিলেন, এটা ধরে নিতে পারি আমরা। এবং ধারণা করে জালালুদ্দিন যদু শাহের সময় তিনি এসেছিলেন। জালালুদ্দিন যদু শাহ হচ্ছেন রাজা গণেশের পুত্র, ধর্মান্তরিত পুত্র, সেখানে যদু আছে তার নামে। এবং তার ইতিহাসটা অনেক লম্বা চওড়া, ওইখানে আমরা আজকে যাব না। ধর্মান্তরিত যেহেতু হয়েছিলেন রাজা গণেশ, তার সিংহাসন বাঁচিয়ে রাখার জন্য তার ছেলেকে মুসলমান করে কিছুদিন সিংহাসনে বসিয়েছিলেন। তারপর যখন বিহারের জৈনপুরের সুলতানদের আক্রমণের আশঙ্কা কমে যায় তখন উনি আবার নিজের সিংহাসনে বসে পড়েন। কিন্তু এদিকে যে যদু শাহ ছিলেন জালালুদ্দিন, তাকে আবার পুনরায় যদুদেবে রূপান্তরিত করার একটা চেষ্টা করা হয় যজ্ঞটজ্ঞ করে। কিন্তু ওই সময় যে ব্যাপারটা ছিল, একবার মুসলিম হয়ে গেলে আবার পেছনে ফিরে যাওয়া যায় না, হিন্দু হওয়া যায় না, তো হিন্দু সমাজ তাকে নিতে পারে নাই ঠিকঠাক মতো। তো সে মনে প্রাণে আলটিমেটলি মুসলিমই রয়ে যায় এরপর। এবং তারপর জালালুদ্দিন শাহে শাসন করতে থাকেন, যার কবর আছে গৌড়ে, অ্যাকচুয়ালি পান্ডুয়াতে, হজরত পান্ডুয়াতে, এটা পড়েছে মালদা জেলায়। এবং ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যে এক লাখি যে মুসলিম বলা হয় এক লাখি সমাধি সৌধ, ওখান থেকে এই স্কুল থেকে আমলে অনেক কিছু এসছে। ওটা প্রথম এত বড় আকারে সমাধি সৌধ বাংলায় তৈরি হওয়া, এবং ওইটা থেকে অনেক কিছু এসছে, আর্কিটেকচারের অনেক বৈশিষ্ট্য পরে এসছে। সো জালা আমরা ধরে নিই যে জালালুদ্দিন যদু শাহের সময়, অর্থাৎ 1432-1435 সালের মধ্যে এই খানি জাহান সাহেব এখানে এসেছিলেন। এবং যে পরিমাণ মসজিদ তিনি এখানে তৈরি করেছিলেন, লোকগাথায় পাওয়া যায় বা ইতিহাস সাক্ষ্য দেয় তার স্টাইলের মসজিদগুলো, তাতে তার 30-40 বছর লাগার কথা অ্যারাউন্ড। তাহলে 1435-1475 পর্যন্ত তিনি এখানে ছিলেন। তো আমরা এবার এখানে যাই, এটা হচ্ছে খানি জাহানের সমাধি, এ পাশে আমরা সামনের দিকে যেতে পারি মনে হয়। বলার আগে আমি কিছুক্ষণ আর্কিটেকচারের হিস্ট্রি বলি। আমাদের আমাদের ইতিহাস, আসলে আর্কিটেকচারের ইতিহাস খুব বেশি না, মানে অনেক বেশি রিচ না। আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র আসছে হচ্ছে বাইরে থেকে। তো এর মধ্যে হচ্ছে সুলতানি আমলে যেগুলো হয়, সুলতানি আমলে আসলে
বসে বলি, সুলতানি আমলে আসলে একটা ভিন্ন টাইপের আর্কিটেকচার শুরু হয় যেটাকে আমরা আসলে আমাদের নিজস্ব স্টাইল বলতেই পারি। আর এর আগে যেটা আমাদের হচ্ছে নিজস্ব আর্কিটেকচার ছিল সেটা হচ্ছে মেইনলি টেরাকোটা। টেরাকোটা হচ্ছে একেবারেই আমাদের নিজের। টেরাকোটাটা কিভাবে শুরু হয়েছে? টেরাকোটা শুরু হয়েছে আসলে বুদ্ধিস্ট আর্কিটেকচার আর হচ্ছে হিন্দু আর্কিটেকচার থেকে। তো আমাদের তো আসলে মুসলিম ধর্ম যেটা তা আসলে সব থেকে নতুন ধর্ম বলা হয় পৃথিবীর মধ্যে। আর এগুলো তখন যেটা হয়েছে ওরা ওখান থেকে বের হইতে চাইছে, কারণ আর্কিটেকচারের খুব একটা বোল্ড ইয়া ছিল, মানে অনেক যুগে যুগে আমরা যদি বাইরে থেকেও দেখে আসি তাহলে ওদের একটা ইয়া ছিল যে প্রথমে ধর্মটাকে কেন্দ্র করে হবে অথবা অনেকটা পলিটিক্যাল আর কি জিনিসটা। তো ওরা যখন মুসলিম শাসনটা আসলো তখন ওরা চিন্তা করলো যে আসলে ওদের কোনো সিগনিফিক্যান্ট সাইন রাখা লাগবে বা এরকম কিছু একটা করতে হবে যাতে ওদের ক্ষমতাটা প্রকাশ পায়। তো এখন কী করবে? তাই আমাদের তো নিজস্ব কোনো মানে ইসলামে এরকম কোনো নিজস্ব স্টাইল নেই, তাহলে আমাদের নিজস্ব একটা স্টাইল বানাইতে হবে। আমাদের তো দেব দেবতার মূর্তি হচ্ছে হারাম, তো সেই ক্ষেত্রে তখন ওইটা কী রিপ্লেস করলো, ওইখানে মোটিভগুলো চলে আসলো ফুল লতা পাতা, মানে ফুল লতা পাতা মেইন, কারণ আমাদের তো প্রাণী এগুলো হারাম, তো এগুলো তখন আর আসতো না। আর এই যে আমরা এই যে এগুলো দেখতেছি এইগুলা হচ্ছে সবই ওই যে হিন্দু আর্কিটেকচার সেইগুলা থেকে ইনফ্লুয়েন্স নিয়ে করা। এগুলো হচ্ছে মেইনলি ওই যে আমরা দেখি না যে পূজার ছোট ঘর বা প্রদীপ দানি আলো ওই কুলঙ্গি যেটা না জিনিস, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সেটা। আর আমাদের এইখানে আমরা যেটা দেখতেছি আমি অপটিক্যাল ইলিউশন হচ্ছে ষাট গম্বুজ দিয়ে বলবো ওটা ভালো বোঝা যাবে। এখানে আমরা যেটা দেখতেছি যে একটু কার্ভ করা আছে টানিতে পাশাপাশি দেখা যাবে, এটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে যেটা হয় যে আমাদের ছাদ যদি ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট থাকলে জিনিসটা পানি জমে থাকে, এই কারণে এই টানিতে এরকম কার্ভ করে দেওয়া থাকে যাতে বৃষ্টি পানি বিপদ দিয়ে গড়ায় ফেলে। আচ্ছা এটা জোর বাংলা বলা হয় কেন? এটা হচ্ছে চৌচালা বা দোতালা না ওইটাই, এই এই স্টাইলটাই হচ্ছে জোর বাংলা। চৌচালাটা হচ্ছে চারদিকে চালা থাকবে আর দোচালা হচ্ছে দুই দিকে চালা থাকবে, আর এটা হচ্ছে জোর বাংলা, এই কারণে হচ্ছে এটা জোর বাংলা বলা। কতদিন কি কিছুদিন আগ পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত বলতে এইটিজের দিক পর্যন্ত এইটার জন্য নিচ পর্যন্ত যাওয়া যেত। এখন আমাদের এখানে সুলতানি আমলেও এই জিনিসটা ছিল যে রেপ্লিকা তৈরি করা কবরে, যেরকম মুঘল স্ট্রাকচার যদি দেখার ইয়ে হয়ে থাকে মানে উপরে যেটা থাকে সেটা কিন্তু একটা রেপ্লিকা কবর, মেন কবর মেন বিউরিয়ালটা কিন্তু নিচে থাকে মেন কবরটা, এবং যতগুলি ফ্লোর তৈরি করা হবে প্রত্যেকটাই হচ্ছে একটা করে রেপ্লিকা হবে। মানে আমি যদি একটা তিনতলা বিল্ডিং বানাই একটা কবরের উপরে, একটা সমাধিসৌধ বানাই, তিনটা ফ্লোরেই কিন্তু আমার হচ্ছে রেপ্লিকা থাকবে কবরটা, মেইন কবরটা থাকবে মাটিতেই কিন্তু রেপ্লিকা থাকবে সব জায়গায়। এখানটা তো ব্যাপারটা এরকম, মূল কবরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং এখানে ঢোকার ব্যবস্থা ছিল এইটিজ পর্যন্ত একেএম জাকারিয়ার মতো আর কি। একেএম জাকারিয়া হচ্ছেন বাংলাদেশের আর্কিওলজির প্রবাদ পুরুষ, প্রত্নপুরুষ বলি আমরা আর কি তাকে। উনি ব্যক্তি জীবনে ডিসি ছিলেন, 1972 পর্যন্ত ডিসিগিরি করেছেন বিভিন্ন জায়গায়, এবং এরপর 1975 সালে স্বেচ্ছা অবসর দেওয়া হয় এবং তারপর থেকে উনি আর্কিওলজি নিয়েই পড়েছিলেন। এবং বাংলাদেশের প্রত্ন সম্পদ নামে তার অসাধারণ একটা বই আছে যেটাকে আমরা আর্কিওলজি স্টুডেন্টরা আর্কিওলজির বাইবেল বলি। একজন অ্যামেচার আর্কিওলজিস্ট এত কাজ করেছেন যে একজন প্রফেশনাল আর্কিওলজিস্টে এত কাজ করেন নাই বাংলাদেশের জন্য। সীতাকোট বিহারটা তার আবিষ্কার করা, উনি জন্দিনাজপুরের ডিসি ছিলেন ওই সময়। যাই হোক উনি বলেছেন যে এই জায়গাটাই নিচে যাওয়া যেত এবং নিচে দেয়ালে প্রচুর শিলালিপি আছে, ফার্সি কবিতা আছে, আরবি কবিতা আছে, এবং এই জায়গাটায় এখন কাপড়ে ঢাকা, এই কাপড়ে ঢাকা যে জায়গাটা এটা হচ্ছে পাথরের পুরোটাই চার চারটা, এবং এখানে দুটো শিলালিপি আছে। দুটো শিলালিপির অনুবাদটা আমি তার ওয়ের ইয়ে থেকেই বলি, সেটা হচ্ছে আল্লাহর দুর্বল ভৃত্য বিশ্বপ্রভুর কৃপা ভিখারী নবীদের নেতার হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধরদের প্রেমিক সত্যনিষ্ঠ আলেমদের প্রতি একনিষ্ঠ কাফের ও অবিশ্বাসীদের ঘৃণাকারী ইসলাম ও মুসলমানের সহায়ক উলুগ মহান খানি জাহান তার উপর আল্লাহর কৃপা ও ক্ষমা বর্ষিত হোক। এ পৃথিবী বাসস্থান ছেড়ে চিরদিনের বাসস্থানে চলে গেছেন জিলহজ মাসের 26 তারিখ বুধবারে এবং ওই মাসের 27 তারিখ বৃহস্পতিবার তাকে সমাধিস্থ করা হয় এবং তা ঘটে 1863 সালে, মানে 26 অক্টোবর 1459।
এক্সেক্টেড। আর দ্বিতীয় শিলালিপির অনুবাদটা হচ্ছে খানুল আজম, খানি জাহানের এই পবিত্র সমাধি বেহেশতের উদ্যানের অংশবিশেষ, আল্লাহর রহমত ও করুণাময়ের দৃষ্টি তার উপর পতিত হোক। 863 সনের 26 জিলহজ এটি লিপিবদ্ধ হয়েছে, মানে 25 অক্টোবর 1400 তার আগের শিলালিপির একদিন আগে। আর নিচে যে শিলালিপিগুলো আছে তার একটার অনুবাদ দিয়েছে ফার্সি কবিতার, সেটা হচ্ছে হে বন্ধুগণ স্মরণ রেখো মৃত্যু অনিবার্য, কাননে কাটা আছে মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য, সকল সৃষ্টির প্রবল শত্রু মৃত্যু এবং সে আছে দৃঢ় প্রত্যয় নিয়ে, সে অন্য শত্রুদের মতো নয় মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য। এবং মজার ব্যাপার হচ্ছিল তারই কথিত আছে তার এক হিন্দু উজির বা বন্ধু ছিলেন আবু তাহের নামে, পরে ধর্মান্তর হয়েছিলেন কেউ হননি তা নিয়ে দ্বিমত আছে, বলায় তার কবর আছে ঠিক এটার পেছনে, অনেকটা এটারই রেপ্লিকা। কিন্তু যখনই হচ্ছিল এই যে কানেকশন গেল খ্রিস্টান কানেকশন ইয়ে যখন ইউরোপে গেল ইসলাম তখন হচ্ছিল ওই গম্বুজের কালচারটা চলে এসছে, ভিতরেও ব্যাপারটা এইরকমই অনেকটা, এরকম আয়াত লেখা আছে ভিতরের কবরে ক্যালিগ্রাফি। মানে এটা উনিও 1459 সালে মারা গেছিলেন, যেটায় প্রবেশের রাস্তা ছিল এখান থেকে সমাধির এই পাশ দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আগে রাস্তাটা ছিল, আগে রাস্তাটা এই যারা আর কি মাজার প্রাঙ্গণে আসতো তারা এই এক গম্বুজে এই মসজিদে নামাজ পড়তো।